नमस्कार बंधुरा, आमी कृष्णा। आमार चैनल कृष्णार बागाने सबाइके स्वागत। आज के आमरा चले एसेछि नतुन एकटा भिडियो निये, रंगन। एटा आमादेर सबाइर काछे खूब प्रिय फुल गाछ। तो एटाओ विभिन्न कालारे हय एबं सारा बछरई मोटामुटि फोटे। शीतकाले एकटु कम हय, हयतो दुई एकटा फोटे, किन्तु मोटामुटि बारो मास फुल देय गाछटा एबं अनेकदिन पर्यन्त फुलटा स्थायी हय। देखतेओ भारी सुंदर लागे। एके जदि छोटो करे बुशि करे रखा जाए ताहले खूब सुंदर लागे, शेपटाओ सुंदर हय, देखतेओ भालो हय। आजके आमि एई ब्यापारेई आलोचना करब। तबे भिडियोटी आपनादेर प्रथम थेके शेष अब्दि देखते हबे, तबे सब बुझते पारबेन। एबं भिडियोटी अवश्यई लाइक कमेंट शेयर एबं अवश्यई अवश्यई सबस्क्राइब करा अनुरोध रइलो। एबारे आमादेर प्रतिस्थापन पर्ब। এটা তো প্রতিস্থাপনের পর্বে পর্বে প্রথম প্রথমেই আসে যে কথাটা, সেটা হলো ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেমে আবার তিনটে স্টেপ আছে। প্রথম স্টেপ আমি দেখাই। প্রথম স্টেপ হচ্ছে এর যে হোল আছে, হোলগুলো বন্ধ করতে হবে। এই দেখুন, একদিকটা নিচু, একদিকটা উঁচু। নিচের দিকটা নিচু, দিকটা নিচের দিকে হবে মধ্যে সিস্টেমটা। আবার সাইডে যে দুটো হোল আছে ওগুলো আবার ঠিক উল্টো হয়ে বসাতে হবে। এভাবে আর এভাবে হয়ে গেল। এবার খোলামকুচি, স্টোন চিপস। আমার কাছে স্টোন চিপস রয়েছে, যাকে থাকবে না খোলামকুচিও দিতে পারেন। ছোটো ছোটো খোলামকুচি দিয়ে এই খোলামকুচিটাকে আমার ঢেকে দিতে হবে। ঠিক আছে, এবার দেব বালি। বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি, সেই বালি আমার কাছে রয়েছে, সেটা আমি দিচ্ছি এখানে। এভাবে সমান করে দিয়ে পাথরটাকে পুরোপুরি ঢেকে দিতে হবে। যাতে ভেতরে মাটি না গিয়ে, মাটি গিয়ে ছিদ্রগুলো বন্ধ না করে দেয়। আমার ড্রেনেজ সিস্টেম হয়ে গেছে। এবার আমি দেব মাটি। আরেকটা কথা বলে রাখি, এটা ছোটো করে যদি রাখতে চান তাহলে 8 ইঞ্চি টবে বসালেই হবে, আর যদি একটু বড়ো করতে চান তাহলে 10 ইঞ্চি। ঠিক আছে, যার যেমন ইচ্ছে করতে পারেন। আমি 8 ইঞ্চিতেই বসাচ্ছি। এখানে মাটিটা চেপে চেপে দেবেন যাতে ভেতরে কোনো এয়ার না থাকে, এটা আমি বারবার বলি। এবার দেখুন, এটার জন্য যে ধরনের মাটি লাগবে সেটা হলো এক ভাগ মাটি, এক ভাগ বালি, এক ভাগ ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট, গোবর সার বা পাতা পচা সার, এক বছরের পুরনো, আর এক ভাগ কোকোপিট, তার সাথে এক মুঠো নিম খোল আর এক চামচ ফসফেট। এটা দিয়ে আপনারা মাটি তৈরি করে নেবেন। আমি সেভাবে মাটি তৈরি করে নিয়েছি। এবার আবার চারপাশে মাটি দিয়ে ভরাট করে নেব। একই প্রসেস, শুধু মাটি তৈরিতে একটু ভিন্ন ভিন্ন রকম। চেপে চেপে চারপাশ থেকে মাটি দিতে হবে।
এবার মাটি দেবেন, একটু করে মাটি দেবেন আর চেপে চেপে দেবেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। এই দেখুন, এইভাবে চেপে চেপে মাটি বসিয়ে গাছটাকে আমরা প্রতিস্থাপন করে নিলাম। এবার কী হবে, জল ভরপুর জল দিতে হবে। গাছটি বেশি জল পছন্দ করুক বা না করুক, প্রতিস্থাপনের পর কিন্তু ভরপুর দিয়ে যেতে হবে। ভরপুর জল দিয়ে দিচ্ছি, আমার প্রতিস্থাপন পর্ব শেষ। এবার প্রশ্ন আসে, এই জায়গাটা, এই গাছটাকে কোথায় রাখবো আমি? এরা ফুল সানলাইট খুব পছন্দ করে, কিন্তু পটিংয়ের পর দু একদিন আপনি শেডের নিচে রাখুন, গাছটা একটু দাঁড়িয়ে গেলে তারপর আপনি রোদে দিন, ফুল সানলাইট পছন্দ করে। আর আরেকটা জিনিস, এরা অ্যাসিডিক সয়েল খুব পছন্দ করে, তাই আপনি আপনার মাটিকে অ্যাসিডিক করতে আপনি 1 লিটার জলে 1 চামচ ভিনিগার মিশিয়ে মাসে একবার করে গাছের গোড়ায় মাটিতে দেবেন, তাহলে আপনার সয়েলটা অ্যাসিডিক হয়ে যাবে এবং প্রচুর ফুল দেবে এরা। আরেকটা জিনিস, এরা একে লাগানোর 3 মাস পর্যন্ত মোটামুটি জল আপনাকে নিয়মিত দিতে হবে গাছটার গ্রোথের জন্য, কিন্তু তারপরে আপনাকে বুঝে জল দিতে হবে। জল পছন্দ, এরা বেশি জল তখন আবার বেশি জল পছন্দ করে না, বেশি জল দেওয়া হয়ে গেলে তখন ফুল কমে আসবে, তাই তখন আপনাকে খুব বুঝে বুঝে জল দিতে হবে। এবার এদের খাবারের প্রসঙ্গে আসি, খাবারটা খুবই প্রয়োজনীয়। এরা জৈব খাবার খুব বেশি পছন্দ করে, তাই পারলে আপনি জৈব খাবার দেওয়ারই চেষ্টা করবেন। জৈব খাবার বলতে সর্ষের খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, এগুলো একসাথে মিশিয়ে আপনি মাসে একবার করে দেবেন 2 চামচ করে, অথবা যদি যাদের এতে সমস্যা হয় পেতে তারা ডিএপি দেবেন, সর্ষের খোল দেবেন 1 মুঠো, ডিএপি 1/2 চামচ আর পটাশ 1/2 চামচ, এটা মিশিয়ে 1 চামচ করে আপনি 15 থেকে 20 দিন পরপর দিতে থাকবেন, তাহলে আশা করি প্রচুর ফুল পাবেন আপনারা। আর রোগ পোকার আক্রমণ বলতে, এদের সেরকম কিছু রোগ পোকা হয় না, তবে এখন মিলিবাগ বা অ্যাফিডস হতে পারে, সেক্ষেত্রে মিলিবাগের জন্য তো জলে শ্যাম্পুগুলো কয়েকদিন পরপর স্প্রে করবেন তাহলেই চলে যাবে। আর অ্যাফিডসের জন্য আপনি রোগোর প্লাস 1 লিটার জলে 20 ফোঁটা মিশিয়ে স্প্রে করবেন 7 দিন বা 10 দিন পরপর, তাহলে আপনার পোকার আক্রমণ আর হবে না। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে নিম অয়েলটা আপনি যদি আপনারা যদি সবাই করতে পারেন নিয়মিত, যেভাবে সব গাছে স্প্রে করেন তখন যদি এই গাছেও স্প্রে করে দেন, তাহলে আমার মনে হয় কোনো রোগ পোকা আক্রমণ হবে না। সেক্ষেত্রে আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। তবে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যারা দেখেছেন তাদেরকে খুব ধন্যবাদ, এবং আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন। আবার কোনো দিন চলে আসবো আবার একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।